বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সাবস্ক্রাইবারগণ, আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি গত দুই পর্বে টু কপ টিকন বোর্ড সম্পর্কে আপনাদের সামনে আলাপ আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে তার তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আজকে আমি আলাপ আলোচনা করব টিকন বোর্ডের টিকন যে আইসি এবং গামা যে আইসি, এই টিকন বোর্ডের টিকন যে আইসি থেকে সিকেবি লাইন কীভাবে বের হয়েছে, কোথা থেকে কোথায় বের হয়েছে, আজকে আপনাদের সামনে আমি সেগুলি তুলে ধরব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব এখনই করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার আরও অনেক প্রকার ভিডিও আসতে চলেছে আপনাদের সামনে, যাতে করে আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকারে আসে, সেই উদ্দেশ্যের লক্ষ্যেই আমার এই টিউটোরিয়াল। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের যে টিকন আইসি সিকেবি লাইন সম্পর্কে আলাপ আলোচনা। তো বন্ধুরা, আমি দ্বিতীয় পর্বে দেখাইছিলাম যে এই ডিসি টু ডিসি আইসির কত নাম্বার পিনটে বিজিএস ভোল্টেজ, বিজিএল ভোল্টেজ আউটপুট এবং ডিসি যেই এলবিডিএস কেবল হতে যে ইনপুট যে ভোল্টেজ সেই সম্পর্কে আলাপ আলোচনা করেছিলাম। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি, মানে তুলে ধরেছি বা ধরতেছি যে সিকিবি যে লাইন বা এলবিডিএস কেবলের যে ইনপুট যে গ্রেড লাইন আরএক্স মাইনাস আরএক্স প্লাস যে লাইনগুলি আপনারা দেখতে পারতেছেন, এই লাইনগুলি সরাসরি যে এখানে দেখতে পারতেছেন টেস্ট পয়েন্ট রয়েছে, একবারে ডাইরেক্ট এলবিডিএস কেবল হতে আউট হয়ে ডাইরেক্ট এই রেজিস্টরের ভিতরে প্রবাহিত হয়েছে। এখানে টেস্ট পয়েন্টগুলো রয়েছে, যে যে গ্রেড যে টেস্ট পয়েন্ট আমি আপনাদেরকে দেখেছিলাম যে আরএক্স জিরো যে নেগেটিভ বা আরএক্স ওয়ান যেই পজিটিভ যে ভোল্টেজগুলি আপনাদেরকে আমি দেখেছিলাম সেগুলি। তো এখানে যখন ঢুকেছে সরাসরি বন্ধুরা দেখতে পারতেছেন একেবারেই আইসির ইনপুটে ঢুকেছে, এটি হচ্ছে আইসির ইনপুট যে সেকশন সেই ইনপুটে ঢুকেছে। তো এখানে একটি দুটি যে তিনটি চারটি পাঁচটি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি লাইন রয়েছে অপশনালে। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন একটু গভীরভাবে দেখেন, তো এই পাঁচটি লাইনের ভিতরে এখান থেকে একটি দুটি তিনটি লাইন চলে এসেছে সেই মেমোরি, আমরা সাধারণ ভাষায় যে মেমোরি আইসি বলে থাকি সেই মেমোরি আইসির ভিতরে প্রবেশ করেছে। আর বাকি যেই চারটি মেমোরি আইসির যে চারটি পিনট আছে সেগুলি কিন্তু সরাসরি বন্ধুরা গ্রাউন্ডের ভিতরে প্রবেশ করেছে। আচ্ছা বন্ধুরা, আমরা এটার পরে একটু আলাপ আলোচনা করতেছি যে কত পিনটে গিয়ে কত আসছে সেটার সম্পর্কেও আমি আপনাদের সামনে আজকে আলাপ আলোচনা করব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে যে ইনপুট আরএক্স জিরো মাইনাস বা আরএক্স জিরো প্লাস যে ভোল্টেজগুলি এখানে ঢুকেছে আপনারা দেখতে পারতেছেন, তো এখানে বন্ধুরা রয়েছে আরএক্স জিরো প্লাস আরএক্স জিরো মাইনাস, এখানে আরএক্স জিরো ওয়ান মাইনাস আরএক্স যে জিরো, এমনিভাবে এই পুরো এই পাঁচ নাম্বার পিন থেকে শুরু করে ছয় নাম্বার পিন থেকে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার চোদ্দো নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার পর্যন্ত, মানে আটটি পিন দিয়ে বন্ধুরা ঢুকেছে সেই ইনপুট যেই গ্রো, মানে ইনপুট যেই আরএক্স যে ভোল্টেজ গ্রেড যেই ভোল্টেজ সেই ভোল্টেজগুলি। তো বন্ধুরা, এখানে ঢুকানোর পর এখান থেকে যে ইনপুট যে গ্রেডগুলো ঢুকার পর ঠিক যে এখানে কিন্তু আপনার আরএক্স
জিরো মাইনাস আর এক্স, জিরো প্লাস যে ভোল্টেজগুলি এখানে গ্রেট ক্লক এবং মানে পিক বা ইমেজ যে ছবিগুলি এখানে ঢুকে এখান থেকে সে ডেলিভারি মানে এখান থেকে সে ছবিগুলি তৈরি করে এই সিকেবি যেই লাইন আউট করে দিয়েছে। সিকেবি সেই লাইন হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কপসের কপের যেই লাইন। তো বন্ধুরা এখানে হচ্ছে এই হলো সিকেবি সেই লাইনগুলি আপনারা দেখতে পারতেছেন। তো আমি আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছি বা তুলে ধরতে চেয়েছি যে এই যে লাইনগুলি আপনার সিকিবি যে লাইন এখানে এসে কিন্তু এই টেস্ট পয়েন্টগুলি এখানে অফ হয়ে রয়েছে, কিন্তু এখানে আমি যদি একটু উল্টো করে নেই তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন বন্ধুরা। এই যে দেখা যাচ্ছে ওইখান থেকে অপর প্রান্তে যে লাইনগুলি চলে এসেছে একদম ডাইরেক্ট যেই সিকেবি সেই লাইনগুলির ভিতরে, এই হলো সে সিকেবি লাইনগুলি। তো এখান থেকে আবার এখানে প্রবাহিত হয়েছে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, এখান থেকে ঘুরে এখানে প্রবাহিত হয়েছে, এই যে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা এই সেই কপের ভিতর প্রবেশ করেছে যে লাইনগুলি আপনারা দেখতে পারতেছেন। এই কম্প সম্পর্ক আজকে আমি আপনাদের সম্পর্কে কপ সম্পর্ক আমি আবার আলাপ আলোচনা করব। তো এখান থেকে এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে মানে রাইট সাইড, আর এটার থেকে এখান থেকে লাইনগুলি টেনে তো বৈজ্ঞানিকরা আবারও এই লাইনগুলি টেনে আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখতে থাকেন আমি লাইনগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এক নাম্বার কপ, আর এরপর এখান থেকে লাইনগুলি টেনে একবারে নিয়ে গেছে কোথায় সেই টু পিন কপে, এই যে আপনারা দেখতে পারতেছেন টু পিন কপ, এই টু পিন কপের ভিতরে সেই সিকেবি যে লাইনগুলি আপনারা দেখতে পারতেছেন এই কপের ভিতরে প্রবেশ করেছে। তো বন্ধুরা তো সহজে বুঝার আসলে আমরা যখন কাজ করতে যাই অনেকটাই ভুল করে ফেলি, ভুল করি যে আমরা এখানে যেই আপনারা দেখতে পাচ্ছেন সিকেবি যেই টেস্ট পয়েন্টগুলি আছে এই সিকেবি যেই টেস্ট পয়েন্টগুলি আমরা এখানে এই যে আর এক জিরো মাইনাস, আর এক জিরো প্লাস, আর এক জিরো ওয়ান, আর এক জিরো মাইনাস বা জিরো প্লাস ওয়ান, তো যেই গ্রেড ভোল্টেজগুলি এখান থেকে প্রবাহিত হয় কপের ভিতর সেখানে আমরা অনেক সময় কেটে আমরা দেখি যে কোন লাইনটি শর্ট হয়েছে। তো ওই লাইনটি শর্ট হয়ে গেলে আমরা কি করি কেটে দিই। আসলে এটা শর্ট হয় কেন প্রশ্ন, সেটা শর্ট হয় কোথা থেকে আমরা সেগুলি নিয়েও আজকে আলাপ আলোচনা করবো আপনাদের সামনে। তো শর্ট যে হয় এই যে আপনার এই শর্টগুলি অনেক সময় কি হয় এই যে আপনার টিকন যে আইসিটি রয়েছে, এই যে টিকন যে আইসিটি রয়েছে তো এখানে এই আইসির ভিতর থেকেও অনেক সময় শর্ট হয়ে যাবে। তো আমি আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরতে চেয়েছি আমরা না কেটে কিভাবে সেই কাজগুলি সমস্যার সমাধান করব। কিন্তু বন্ধুরা যদি আমরা এই লাইন যদি দেখেছে এই টেস্ট পয়েন্ট দেখেছে এটা শর্ট হয়েছে বা এই সিকেবি আর এক্স ওয়ান শর্ট হয়েছে বা আর এক্স টু শর্ট হয়েছে, তা আমরা সেক্ষেত্রে কী করি আর এস শর্ট টু কেটে দিই। কেটে দিলে কি হয় আইসির ভিতরে যেই শর্ট যদি শর্ট থাকে সেই শর্টটি মজে যায়, এই দুই পয়েন্ট আইসির শর্টটি মানে বন্ধ হয়ে যায়, তো আবার পুনরায় বন্ধুরা আবার সেই নতুনের মতন ছবি চলতে থাকে। তো সেটা কিছুদিন পর চলার পর দেখা যায় যে আবারও নষ্ট হয়ে যায়, এতে করে কাস্টমারের মন খারাপ হয়ে যায় এবং কাস্টমার বলতে থাকে যে কী কাজ করালাম এতগুলো টাকা খরচ করে আবারও নষ্ট হয়ে যায়, যা এটা ফালাই দিয়ে আবার নতুন একটা কিনে নিই। তো এরকম একটা প্রসেস কাস্টমারের ভিতরে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আমরা যদি এই আইসিটাকেই চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আবারও পুনরায় আবার অনেক দিন চলার সিকিউরিটি থাকে। তো বন্ধুরা আবার অনেকে দেখা গেছে যে অনেক সময় যে আইসিটি খুঁজে পাওয়া যায় না, আমরা না পাওয়ার ফলে তা আমরা কি করে কাস্টমারের মন জোগাড় করবো এবং কাস্টমারের কাজটা কী করে সাকসেসফুল করব, আর সেই কারণেই আমরা এই সিকিবি যে লাইনগুলি বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই সিকেবি যে লাইনগুলি আমরা
কেটে দেই যাতে পরে মোটামুটিভাবে চলতে পারে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম তার তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বর ভিতরে আপনাদেরকে দেখালাম যেই টিকন বোর্ডের যেই আইসির যেই লাইনগুলি ইনপুট এবং আউটপুট। তো বন্ধুরা, আরেকটু ব্যাপারে আলাপ আলোচনা করি যেই মেমোরি আইসির ব্যাপারে। তো এখানে এই টিকন আইসিটি চলে কিভাবে? তো এই টিকন আইসিটি কিন্তু চালায় এই সেই মেমোরি আইসি। তো আপনাদেরকে একটু নলেজ না দিলেই হয় না, বা আমিও একটু নলেজ আপনাদের উসিলায় পেতেছি, তো মানে পাইতেছি। তো আমরা আরেকটু দেখবো এই যে যে লাইন, আমরা এই টিকন বোর্ডের যে এক নাম্বার যে পিনটি, এই এক নাম্বার পিনটি আমরা দেখতে পারতেছি, এই এক নাম্বার পিনটি সরাসরি চলে এসেছে এই মেমোরির দুই নাম্বার এক টিকন আইসির এক নাম্বার এবং দুই নাম্বার এই দুটি পিন সরাসরি চলে এসেছে মেমোরির। যদি এই প্রান্ত থেকে ধরি 1 2 3 4 5 তাহলে 6 7 নাম্বার পিন। তো বন্ধুরা, আপনারা বিপের শব্দ, মিটারের বিপের শব্দ শুনতে পাচ্ছেন, তো এই 7 নাম্বার পিনে চলে এসেছে। তো এই 3 নাম্বার যেই এই 3 নাম্বার পিনটো আপনার বন্ধুরা সরাসরি এই এই 5 নাম্বার পিনতে চলে এসেছে। তো এগুলো হচ্ছে এই এটার থেকে যে ইনপুট যেই মেমোরি স্টার্টিং যে মেমোরি সে ভোল্টেজগুলি এটার ভিতরে প্রবাহিত হচ্ছে, আর বাকি এটা হচ্ছে ভোল্টেজের ইনপুট যে এই মেমোরি আইসিটা চালাইতে গেলে যে ভোল্টেজের প্রয়োজন সে ভোল্টেজগুলি এই দুটি দিয়ে ইনপুট হচ্ছে। তো বন্ধুরা, আরেকটি ব্যাপার হচ্ছে যে গামা যে আইসি আমরা দেখতে পাচ্ছি যে গামা আইসি, এই গামা আইসিটির সাথেও কিন্তু বন্ধুরা এখানে যুক্ত রয়েছে। কিন্তু আরেকটি ব্যাপার হচ্ছে যে আইসির সাইরোড সাইডের পিন কিন্তু এখান দিয়ে ইনপুট হয়েছে এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার বাদ দিয়ে, তো আউটপুট হয়েছে সরাসরি অপর প্রান্ত দিয়ে। তো আর বাদ বাকি যে দুই সাইড রয়েছে সেগুলি বিভিন্ন কাজে প্রবাহিত করার জন্য পিনগুলি তৈরি করেছে। তো আমি এই সূত্রে আমি আপনাদেরকে আরেকটু টিকন বোর্ড আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই যে সেই টিকন বোর্ডের, যে দেখেন এই টিকন বোর্ডের আইসিটি এই অপর প্রান্তে যে প্রান্তে আছে, যেখানে রিস্টার্ট বা বিভিন্ন যে কাজগুলি থাকে যে আপনারা দেখতে পারতেছেন, তো এই পিনগুলি কিন্তু বন্ধুরা কোনো কাজে আসতেছে না। যদি দেখতে পারতেছেন এখানে একটা আইসির ভিতরে ঢুকছে, যদি এই আইসিটি ভিতরে যদি দিত তাহলে এই আইসিটির ভিতরে ইন হয়ে ভোল্টেজ আউটপুট হয়ে বিভিন্ন কাজে যেত। তো এই আইসিটির পরিবর্তে এখানে অন্য একটি আইসি সেট করা হয়েছে। তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এখানকার যেই আউটপুট ভোল্টেজ সরাসরি গিয়ে এই এই গামা আইসির ভিতরে প্রবেশ করেছে। তো গামা আইসি কী করেছে? গামা আইসি এখানে বিভিন্ন আমরা বিভিন্ন কাজ করেছে, যেমন এখান থেকে কিছু আউটপুট হয়ে ভোল্টেজ প্রবেশ করেছে, এখানে আপনারা দেখতে পারতেছেন সেটা কফের ভিতরে প্রবেশ করেছে। তো আমি এই আজকের মতো এখানেই শেষ করব, এবং আগামী যেই লাস্ট পর্ব আছে সেই লাস্ট পর্ব চতুর্থ পর্বে আপনাদের সামনে আমি উপস্থাপন করব এই গামা আইসির ইনপুট এবং আউটপুট ভোল্টেজ সম্পর্কে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রয়োজন হলে কমেন্ট করবেন। তা আজ এই পর্যন্ত কি, আসসালামু আলাইকুম।